এলাকার কোনো কিছুই বাকি থাকার কথা না। কিন্তু দু একজন মানুষের আচরণে ব্যবহারে খুব খারাপ লাগে। বড় বড় কাজ দিব আমি, আমার কাছ থেকে সমস্ত কাজ আদায় করবেন, মানে কাজটা আদায় করার পরে মনে হয় পাঠানোর দরকার নেই। যারা কিছুই দিল না, কিছুই দেওয়ার মুরাদও নাই, কিছু দিবও না, তাকেও পিছনে দু একজন দিয়ে ঘুর ঘুর করে। তার মধ্যে দু একজন দাড়িওয়ালা টুপিওয়ালাও আছে, লজ্জাও করে আমার। আপনারা বলেন বাবার, আপনারাই সাক্ষী, আমি তো উপজেলা পরিষদের চেয়ারম্যান হয়েছি 2009 সালের 22 জানুয়ারি, 5 বছর উপজেলা চেয়ারম্যান ছিলাম, আর 13 মাস যাবত এমপি হয়েছি। আমি ওই 5 বছর আর এই 1 বছর 6 বছরে যতবার এই মরিচাতে আমি এসেছি, ততবার লতিফ সিদ্দিকি বাদ দিয়া যারা বড় বড় নিজেদেরকে পরিচয় দেয় তারা কি তা আমার 50 ভাগের 1 ভাগ আসছে? গত 40 বছরে ওনারা এই মরিচা বাজারে কয়বার আসছে বলেন তো? আমি কমপক্ষে 100 বার আসছি। মুরব্বীরা বলে তো আসি, ছোট্ট ছোট্ট গেদারা ফুটবল খেলা দেয় কইলেই দৌড় বেড়াই। কেন? হৃদয়ের টানে, ভালোবাসার টানে, ভালোবাসার টানে। এই ভালোবাসার মর্যাদা যেন সারা জীবন দিতে পারি সেই জন্য আপনাদের কাছে দোয়া চাই। এই কালীহাতিতে শুধু এলজিআরডি থেকেই আমার কাজ চলমান 450 কোটি টাকা। এই 13 মাসে 450 কোটি টাকা। গত পরশুদিন শ্যামশৈল যমুনা নদীর পূর্ব সাইডে ধলেশ্বরীর পারে 22 কোটি টাকার কাজ উদ্বোধন করছি গত পরশুদিন। খবরে দেখছেন মনে হয় কালকে টেলিভিশনে আর ফেসবুকে দেখছেন। 233 কোটি টাকার টেন্ডার আজকে হলো 12 তারিখ পরশুদিন 14 তারিখ 233 কোটি টাকা নদীর বাঁধ নির্মাণ। এই মাসে 233 কোটি টাকার ভিত্তি প্রস্তর স্থাপন করবো ইনশাল্লাহ। এলাঙ্গাতে রেল স্টেশন চাইছি, দিয়ে দিছে। এলাঙ্গা ফ্লাইওভার চাইছি, প্রধানমন্ত্রী দিয়ে দিছে। এই যে 8 তারিখে বিদেশ গেলাম জার্মানিতে সরকারি সফরে, তার মাত্র 3 দিন আগে 4 তারিখে বক্তৃতা করছি। আপনাদের নাকবাড়ির কমপক্ষে 5টা গ্রাম নিয়ে বক্তৃতা করছি, কমপক্ষে 5টা গ্রামের নাম উল্লেখ করে নাকবাড়ির বক্তৃতা করছি। 3টা বক্তৃতায় আমি 219টা গ্রামের নাম উল্লেখ করে সংসদে বক্তৃতা করছি। মরিচার কথা কয়েকবার উচ্চারণ করছি, কেউ করছে আগে? কেন গো বাবারা, ভোটের সময় মন থাকে, ভোট নেওয়ার পর আর মন থাকে না। হ্যাঁ, আমার কথা হলো ভোট যেরকম দিচ্ছেন কইলা কামলাটা ওই রকম ভাবে দিতেছি। ইঞ্জিনিয়ারটাই গেছিলাম পিছনে কথা কইলাম, বুঝছেন মনে হয়? কন্ডাক্টরে কইছি বেটা অর্ধেক পাড়ার অর্ধেক ফাইনা ভালাম, লাল মাটি কালকে থেকে সরাবার কইছি, লাল মাটি দিয়া রাস্তা করলে রাস্তা করিলে শেষ হয়ে যাবে, কালকে থেকে লাল মাটি সরাইতে কইছি। নাহলে বলছি যে চামড়া দিয়ে ডুকডুকি বাজাবো, কন্ডাক্টরে কই দিছে কাজ করতে চাই। এলাকার একটা প্রাইমারি স্কুল বাকি নাই, প্রত্যেকটা প্রাইমারি স্কুলে 1 কোটি টাকা করে দিছি, একটাও বাকি নাই, সব করে দিছি। নেতার গ্রাম সাথে সেরাও টেন্ডার হয়ে গেছে, ধান গড়াও দিছি। বললাম তো ইউনিয়নের একটা হাই স্কুলও প্রাইমারি স্কুল বাকি নাই, সবগুলো দিতেছি, টাকা আসে কোত্থেকে? চাইলে পাওয়া যায়, সে চাওয়াটা কেউ চায় নাই। কাজেই কাজ করতেছি। 2-4 জন যারা আছেন তারা আসে, নিয়ে আসে, ভালো কথা। দিল কি এই 4.5 বছরে যতগুলো প্রতিষ্ঠানের টাকা দিতে চাইছে একটা প্রতিষ্ঠানেও একটা টাকাও দেয় নাই। তাহলে 2 লাখ 3 লাখ 50 হাজার 1 লাখ 1.5 লাখ করে ঘোষণা দেওয়া যায়, একটাও দেয়নি। আর আমি যা কইছি যেখানে সেখানে দিছি, তলে হাত দিয়ে কথা কইতো যে আমার মুরাদ কতটুকু আছে ততটুকুই বলি, যতটুকু মুরাদ হয় না ততটুকু বলি না। মিল্টন সিদ্দিকি বলছে, এর আগে আমি ওই জায়গায় দাঁড়িয়ে কথা বলে গেছি দুই একজনে, কয়েকজন রাস্তা দিন যাবো না, দিলে পরে ফরেস্টের জায়গা। আমি বললাম যে রাস্তা সরকারের, ফরেস্টও সরকারের, রাস্তা যাবো সরকারি জায়গা দিয়ে আপনারা কুতুন কে কান্দুন কে।
রাস্তা মিল্টন সিদ্দিকি কইছে ওই রাস্তা হয়ে যাবো গা, মিল্টন সিদ্দিকি কই দিলাম কালকে থেকে মাটির কাজ শুরু করে দেব। ওই এলাকার মানুষ, ওই দক্ষিণ এলাকার মানুষ, তিন চারটা গ্রামের মানুষ, তারা কি অন দিয়ে এন দিয়ে ঘুরে হেরা জামারি দিয়ে ঘুরে এই ব্রিজ উঠবো? এটা কি হইতে পারে? আমরা থাকতে মাটি দিবার পারো না, পিঠ পাইতে তুমি পারা দিয়ে অন্য উঠবে। আমরা লতিফ সিদ্দিকির কর্মী, লতিফ সিদ্দিকি আমাদেরকে এই শিক্ষাগুলো দিয়েছে, কাজেই যেখানে যা করা দরকার আমরা করব। তারপরে যারা যা করবে তাই পাবে। চেয়ারম্যান সাহেব তো কয় বছর হলো? এক বছর কয়েক মাস না, প্রায় দুই বছর। তুতাবাই তো সাক্ষী, আমি উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলাম, এলাকার এমন কোন রাস্তা কমই আছে যে রাস্তায় মাটি পড়ে নাই, তাই না? লতিফ সিদ্দিকি বিদায় দিল, এমপির টাকা, উপজেলা পরিষদের টাকা সবকিছু মিলিয়ে নাকবাড়ি থেকে এক পয়সা মাটি উপরছে চার বছরে? কেন বললো না? নাকবাড়ি না শুধু, কোন ইউনিয়নে কোন জায়গায় মাটি পড়ে নাই, কোন জায়গায় পড়ে নাই। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, আর এমপি হইলাম তিন মাসের মাথায়, এই নাকবাড়িতে একবারে চারটা রাস্তা দিছি, একবারে চারটা, আর চার বছরে যদি চারটা করে হইতো তাহলে চার চার ১৬টা রাস্তা হইতো না? ১৬টা রাস্তা হলে কি থাকে কিছু? কিছুই থাকতো না। কাজেই যারা সবকিছু করে, সবকিছু করার সুযোগ আছে, আইনা নিয়ে কামটা আদায় করে নিয়ে ছাইরা দেন, এটা কিন্তু ভালো কথা না, এটা কিন্তু ভালো কথা না। দেহির দু একটা জায়গায় তো কইছে ৫০,০০০ এক লাখ, কয় টাকা দেয় দিবনি? দেহির কয় টাকা দেয় দেহমনি? কালকেও না পরশু দিনও কইছে, আমার নামের আগে কোনো বাকি নাই, আমার নামের আগে কয় নগদ ছুয়েলা জানি, কয় নগদ ছুয়েলা জানি, বাকি ছুয়েলা জানি কয় না, বাকি নাই। কথা বাড়াতে চাই না, একটু পরেই আজান দেবে। আমার শ্রদ্ধেয় মুরব্বীরা যারা আছেন, আমি আপনাদের পায়ে হাত রেখে বলতে চাই, আপনাদের পায়ের কাছে আমাকে একটু জায়গা দিন। ছাত্র এবং যুবক ভাইরা যারা আছেন তাদের বুকের কাছে একটু জায়গা চাই। আমি সকালে ফজরের নামাজ পড়ে লুঙ্গি পরে বের হয়ে যাই, লুঙ্গি পরে আসি না দু একদিন এনে, সকালে ফজরের নামাজ পড়ে লুঙ্গি পরে বাইরে যাই মানুষ কেমন আছে দেখার জন্যে, দেখি শুনি ঘুরি সেটা আবার পরে বাস্তবায়ন করি। ফজরের নামাজের পর থেকে রাত্রি ১২টা ১টা পর্যন্ত আজকে আসেন বাসায়, কালকে আসেন, হঠাৎ করে একদিন রাত্রি ১২টায় আমার বাসায় দেখবেন যে ২০০ লোক বসে রয়েছে, তাদের কাজ করি। ২টার আগে কোনোদিনই বিছানায় যেতে পারি না, ডাক দিলে আসি, ডাক দিলে হাজির হই, দুই একজনের ভালো লাগে না। ভালোবাসা কি আমার চাইতে কেউ বেশি দিছে বলেন তো? ওই উপজেলা পরিষদে কয়জন গেছেন এই কয় বছরে? গেলে পরে দূর দূর সাই সাই করে বাইক করতেছে, ধমকে বাইক করতেছে, কেউ একটু জায়গাও দেয় না বসার জন্যে। যাদের ভোটে নির্বাচিত, যাদের ভোটে পোদ্দারি, তাদেরকে আমরা দূর দূর সাই সাই করি, এটা একদম বেমানান। সে যে হোক, উপজেলা পরিষদের চেয়ারম্যান হোক, এমপি হোক, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোক, সকলেই, সকলের ব্যাপারে প্রযোজ্য। আমি এলাকায় যেখানে যা কিছু করা দরকার ইনশাল্লাহ করে দেব। আপনারা পার্কি বন্ধে যাবেন পাকা রাস্তা দিয়ে ইনশাল্লাহ, এলাকার রাস্তা একটা উদ্বোধন করলাম, চালাশোনাটা করব। একটু আগে আমার বাইরে কইলো কো কয়জাম ও এলাকার রাস্তাটা করে দিলাম, আমি রাগ করে করলাম যে জাগন হয়ে আসছিলেন তাকো কাছে কোন গে, তাকো কাছে বস্তা বস্তা টাকা আছে, বুঝে হ্যালো টাকে কইলাম, বুঝছেন তো? ভালো লাগে না। আমার কাছে গেছে অতিথি করার জন্য, আমি ধর্ম সভিবার যাচ্ছি না, তাও আমি ওই যে যুবকদের ডাকে আসছিলাম, আমার গলায় সমস্যা, দাওয়াত করতে গেছে, আমি বলছি যে আমার খবর তো জানেন যে ডাক্তার আমাকে কথাই বলতে না করছে, বলছে একটু একটু কথা বলতে আস্তে আস্তে, বললাম যে আমি যাইতে পারবো না, মসজিদে টাকা দেওয়ার লাগে, আমি দেবো নি, অসুবিধা নেই, তাহলে কারে নেব? এরকম তাহলে তো তাবারি নেন গা এলাকার মানুষ, আর চেয়ারম্যানটা নেন গা, কথা তো শুনল না। ওই রাস্তাটুকু আমি ওনার জন্য থুয়ে দিলাম, ওইটুকু আমি ওনার জন্য থুয়ে দিলাম, আর ব্যাপারটুকু আমি করি,
দেহে কুত্তে কুত্তে বাইরে নাকি রাস্তা, কি খারাপ করলাম গো আমরা? ওইটুকু রাস্তা ছুঁয়ে দিলাম, দেবো না আমি, দেবো না, দেবো না, আমি কইছি দেবো না। ওইটুকু রাস্তা ছুঁয়ে গেলাম, আর ব্যবহার খালি ডাইনে বাই সামনে পিছনে পশ্চিমে পূর্বে উত্তরে দক্ষিণে বেখানি করে দেবো, ওইটুকু ছুঁয়ে গেলাম। আপনারা ভালো থাকেন, মরিচার মানুষ যখনই ডাকবেন তখনই আসবেন। কয়েকজন মুক্তিযোদ্ধা, মরিচা ছিল মুক্তিযুদ্ধের সূতিকাগার, মুক্তিযুদ্ধের কয়েকজন মুক্তিযোদ্ধারা যে কইলো যে আমার বহিনা জায়গা নেই, ঘরটা কি খারাপ হয়েছে গো, একবার টুকে হয়েছে গো, এই ঘরটা আমি করে দিছিলাম, শুনে যা কইছে মানুষ তাই করে দিছে, তাই করে দিই, তারপরেও ভালো লাগে না, যাবো কোথায়? এই বিচার বিশ্লেষণের ভার আপনাদের কাছে দিয়ে গেলাম, ডাইনামাই ব্যাক কিছু করুন খালি টুকে মাঠে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। এখন